Hi guys, welcome back to my channel and welcome back to another video. So guys, আজকের ভিডিওটি আপনাদের জন্য most important and useful. কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা লাইকি ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করবেন. So আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক. Let's get started now. প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন. অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। আপনাদের প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটির ওয়াটারমার্ক রিমুভ করতে চান ওই ভিডিওটি সিলেক্ট করবেন। ওই ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা ওই ভিডিওটির কপি লিংক করে নেবেন। কপি লিংক করার পর এবার আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এবার এখান থেকে আপনারা আপনার ফেভারিট ডেটে ব্রাউজার ওপেন করবেন। বিশেষ করে ক্রোম ব্রাউজার ওপেন করলে ভালো হয়। তারপর এখান থেকে আপনারা সার্চ অপশনে টাইপ করবেন। সার্চ অপশনে টাইপ করার পর এখান থেকে আপনারা লিখবেন এস এস লাইকি লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি অ্যান্ডার পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আছে। তো আপনারা এখান থেকে দুই নম্বর অপশনটি দিয়ে ক্লিক করবেন। দুই নম্বর অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যান্ডার পেজ চলে আসবে। এবার এখানে ভিডিওটির কপি লিঙ্ক পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এবার এখান থেকে আপনারা নো ওয়াটার মার্কে ক্লিক করবেন। নো ওয়াটার মার্কে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের ভিডিওটির ওয়াটার মার্ক অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা কাজটি করে নিতে পারবেন।